আপনি বলছেন 144 এক্স্যাক্টলি, আমি দুটো বিষয় নিয়ে সুকন্যা এবং ঝন্টু বড়াইকের কাছে আসবো। গতকাল যে বিষয়টা বললেন অরিন্দম আচার্য, কলকাতা পুলিশের তরফ থেকে একটা বিজ্ঞপ্তি জারি করা হয়, কি লেখা আছে তাতে? লেখা ছিল বিশ্বাসযোগ্য সূত্র থেকে, পুলিশের নাকি আজকাল সূত্র থাকে, আমরা রিপোর্টাররা বলি আমাদের বিশ্বাসযোগ্য সূত্র, এখন পুলিশের নাকি সূত্র দিয়ে চলে, বিশ্বাসযোগ্য সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সহিংস বিক্ষোভ হতে পারে বৌবাজার থানা, হেল স্ট্রিট থানা, সদর ট্রাফিক গার্ড এলাকায়, কেসি দাস ক্রসিং থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত এলাকায় সহিংস বিক্ষোভের ফলে জনসাধারণের শান্তি বিঘ্নিত হতে পারে, জনসাধারণের শান্তির জন্য ওই এলাকাগুলিতে 144 ধারা জারি করা হলো এবং ওই এলাকায় যাতে মিটিং মিছিল ধর্ণা জমায়েত এগুলো না করা যায় সেটা দেখতে হবে, নিষেধাজ্ঞা জারি থাকবে 28/5/2024 থেকে 26/7/2024 মানে দু মাস পর্যন্ত। বিজ্ঞপ্তিটি 22 তারিখের নিচে সই সিপি বিনীত গোয়েলের, তার একটা লক্ষ্য করুন 28 মে অর্থাৎ প্রধানমন্ত্রীর সফরসূচির দিন থেকে বেশ কিছু জায়গাতে বিক্ষিপ্ত জায়গায় 144, যদি এলাকাগুলোকে আমরা দেখি তাহলে বুঝতে পারবো যে আসল উদ্দেশ্যটা কি। যদিও প্রধানমন্ত্রী কর্মসূচি ওই এলাকায় পড়ে না, কিন্তু বিজেপি কর্মী সমর্থকেরা আসবেন কোথা থেকে? কোন অশান্তির ইঙ্গিত পেয়ে এমন মেনুতির নির্দেশিকা জারি করা হয়েছে কি? তাও বা দু মাসের মধ্যে। এই খবর সম্প্রচারের পর কি করলো কালকে রাত্রিবেলা ঝন্টু বাবু? পুলিশের তরফ থেকে একটা টুইট করা হলো, সেখানে বলা হচ্ছে নাকি যে এটা নাকি মিসলিডিং, হ্যাশট্যাগ মিসলিডিং, ভিক্টোরিয়া হাউস এবং ডালহৌসিতে নাকি নিয়মিত 144 ধারা জারি থাকে, কলকাতা পুলিশ নাকি করে থাকে, নতুনত্ব কিছু নেই, প্রতি দু মাস অন্তর নাকি এই নির্দেশ পুনর্বহাল করা হয়, বিভ্রান্তিকর খবর ছড়ানো থেকে বিরত থাকতে বলেছে সবাইকে, সারা বছর নাকি ওই এলাকায় 144 ধারা জারি থাকে, তাহলে কি করে 21 জুলাই হয়, কি করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই এলাকাতে 144-এর মধ্যে মঞ্চ গেড়ে বসেছিলেন? ঝন্টু বড়াইক, আমি প্রথমে বলি, দেখো এই সেই লালবাজার যে এশিয়ার প্রথম কমিশনারেট, এই কালচারাল মক্কা কলকাতায় এই একটা পুলিশ কমিশনারেট হিসাবে একটা আইন আছে তার হাতে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লেভেলের ক্ষমতা, তার বদান্যতায় কিছু স্পেসিফিক হিস্টোরিক্যাল প্লেসে ফর আর্জেন্সি, কালকে আমি একটা চ্যানেলে এরকম রাত্রিবেলা ইউটিউব চ্যানেলে এই অনুষ্ঠান হচ্ছিল, ফর আর্জেন্সি তারা ভেরিফাইড বেসিসে তারা কার্যকর করে 144 ধারা, কিন্তু সেটা স্মল স্কেলে খেয়াল করবে, স্মল স্কেলে, কারণ এই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পাওয়ারটা দেওয়া আছে কলকাতা কমিশনারেটকে, যেহেতু তারা প্রথম কমিশনারেট, এশিয়ার প্রথম কমিশনারেট। এবার আপনাকে বলি, বিনীত সাহেব দেখছেন কিনা জানি না, নিশ্চয়ই তাকে কেউ বলবেন, আমি বলছি আপনাকে, আপনি কার্যত এই আইনটাকে মিস ইউজ করে যে কলকাতায় ব্রিটিশদের সময় থেকে 150 বছর থেকে যে সব জায়গায় পলিটিক্যাল গ্যাদারিংগুলো হতো শান্তিপূর্ণ গণতান্ত্রিক, তাকে কার্যত মারলেন, এবং কখন করলেন, যখন সিএম এ রাজ্যের তৃণমূলের নেত্রী তার সভাটা করে ফেলেছে। দ্বিতীয় খেয়াল করবে স্বর্ণালী, যিনি উত্তর কলকাতার বিজেপির প্রার্থী তার বাড়ি বৌবাজারে, সেটাও কিন্তু 144 ধারার আয়ত্তাধীন এনেছেন। এটা কি পুলিশ স্টেট? উনি কি পুলিশ স্টেট তৈরি করেছেন? এটা কি অলিখিত ইমার্জেন্সি জারি করে রেখেছেন পুলিশকে দিয়ে? তোমরা যে পুলিশগুলোকে দেখাচ্ছ, কত ভ্যারাইটি পুলিশ, গেঞ্জি পরা পুলিশ, হাফ প্যান্টে পুলিশ, একদম। আমি আমি আসবো এই উত্তর নিয়ে সুকন্যার কাছে আসবো, তবে তার আগে যারা যারা রাজনৈতিক মহল থেকে ইতিমধ্যে ঘটনা সম্পর্কে প্রতিক্রিয়া দিয়েছেন সেদিকেও নজর, আমি বললাম যে পুলিশের দুটো দিক রয়েছে, একদিকে 144-এর পুলিশ, একদিকে হাস্যকর জোকার পুলিশ, কোন দিকে মানুষ বিশ্বাস করবে? সুকন্যার কাছে আসার আগে একটু বাকি যারা বক্তব্য রেখেছেন ইতিমধ্যে ইনি রিয়্যাক্ট করেছেন, তাদের বক্তব্য একবার শুনে নেব। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন কলকাতা লন্ডন হবে না, কেন তো লন্ডন তো হয়নি, কাশ্মীর মোটামুটি হয়ে যাচ্ছে, মানে শ্রীনগর হয়ে যাচ্ছে মোটামুটি, আমরা দেখতে পাচ্ছি এখন শ্রীনগরের এত টানা দু মাস ধরে 144 ধারা থাকে না। পুলিশ যদিও বলছে রুটিন, কিন্তু এই রুটিন কি ধরনের রুটিন আমরা বুঝতে পারছি না, তো গত বছর কি এই রুটিন ছিল? তাহলে 21 জুলাই কিভাবে হলো তার মধ্যে, অভিষেকের ধর্ণা কিভাবে হলো, তাহলে এই রুটিনের বিষয়টা কি আমরা এটা বুঝতে পারছি? পরিষ্কার কথা, এটা সকলের জানা দরকার যে এই ভিক্টোরিয়া হাউস গিলি দিওয়াল এই চত্বরে 144 ধারা জারি থাকে এবং এটা প্রত্যেক দু মাস অন্তর অন্তর অর্ডারটা রিমুভাল হয়। আমাদের পুলিশ কমিশনার বিনীত গোয়েল পরিষ্কারভাবে সেটা জানিয়েছেন, এটা একটা রুটিন অর্ডার, এটা নতুন কিছু না, এটার সাথে নির্বাচনী প্রচার, নরেন্দ্র মোদীর পদযাত্রা, শোভাযাত্রা কোনো কিছুরই রিলেশন নেই।
সুপর্ণ, বলা হচ্ছে নাকি আমি যেগুলো যে ছবিগুলো আগে দেখেছি সেই নিয়ে আর কোনো প্রশ্ন করছি না, আমি টু দ্য পয়েন্ট একদম এই বিষয়ে প্রশ্ন করছি। বলা হচ্ছে নাকি এরকম প্রায়ই থাকে, আমরা অন্য রোগগুলো তো দেখলাম ইলেকশনের সময়, নতুন কিছু নয়, প্রতিবার দেখি একই আলোচনা হয়, কিন্তু এই যে আরেকটা রূপ যে দেখছি 144 ধারা, এরকমভাবে এই এই এত বিশাল জায়গা, বউবাজার থানা থেকে শুরু করে হেয়ার স্ট্রিট, সদর ট্রাফিক এবং থেকে শুরু করে কেসিদাস ক্রসিং, ভিক্টোরিয়া হাউস, সত্যি তো যারা প্রশ্ন করছেন কী করে 21 জুলাই হয়, কী করে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চ গাড়েন, কী করে হয়, তাও আবার প্রধানমন্ত্রীর ঠিক যেদিন আসা সেদিন থেকে, এটার এটার ব্যাখ্যাটা কী? ব্যাখ্যাটা খুবই সহজ, ইলেকশন হচ্ছে, ওনারা একটা আশঙ্কা করছেন, একটা রিলায়েবল সোর্স সোর্স দেখুন অরিন্দমবাবু পুলিশে ছিলেন, ওনার এই জায়গাটা অস্বীকার করার কোনো জায়গা নেই, সোর্সের কাছ থেকেই পুলিশরা অনেক সময় ইনফরমেশন পায়, সেইখানে কোনো গণ্ডগোলের আশঙ্কা ওনারা করছেন, তাই জন্য সিম্পলি একটা 144 করছেন। এমনি ডালহৌসি এলাকা, এমনি ডালহৌসি এলাকা, ওগুলো 144 এলাকার মধ্যেই থাকেন। একমাত্র রাইটার বিল্ডিং এর পাশে ছাড়া কোথাও বলে যে আরে হাইকোর্টে 144 এর আগে আছে। আমি সুকন্যার কাছে আসছি, রাজভবনের সামনের রাস্তা, যদি ভুল বলি তাহলে বলে দেবেন আপনারা, যদি ভুল বলি আমি, রাজভবনের সামনের রাস্তা 144 থাকে 365 দিন, মহাকরণের সামনের রাস্তা থাকে, ফোর্ট উইলিয়ামের সামনের রাস্তায় থাকে, হাইকোর্ট থাকে, ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে থাকে, নব মহাকরণ যেটা স্ট্র্যান্ড রোড তার সামনে থাকে, লালবাজারের সামনে থাকে, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে রাস্তা কালীঘাটে থাকে, তারাতলা ভারতীয় টাকশাল তার সামনে থাকে, তাই তো? তার বাইরে হলো কোথায়? পুরো ডালহৌসি এলাকাতেই থাকছে, আর এক সমস্ত রাস্তা তো একই রাস্তা দিয়ে যাচ্ছে। আমি উত্তর নেব, দেবজিৎ হাত তুলছেন, দুজনের কাছে উত্তর নেব।